ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। জেলা পরিষদের সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল এরিয়া অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এখনও চাপা উত্তেজনা ছড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমানের ভোতারপাড় এলাকায়। অভিযোগকারী প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা বর্তমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান বলেন, গতকাল তিনি বাড়িতে ছিলেন না। রাত প্রায় 1:30 নাগাদ তাকে ফোন করে জানানো হয় যে তার বাড়িতে নাকি বোমাবাজির ঘটনা ঘটেছে। এই কথা শোনার পরেই সঙ্গে সঙ্গে তিনি বর্ধমান থানায় ফোন করে পুলিশ নিয়ে তার বাড়িতে তিনি হাজির হন। কে এই ঘটনা ঘটিয়েছে জিজ্ঞাসা করা হলে সরাসরি তিনি বলেন, রায়না 1 নম্বর অঞ্চল সভাপতি শেখ জামান নাকি এই কাণ্ড ঘটিয়েছে। শুধু তাই নয়, এর আগেও নাকি অতীতে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে শেখ জামাল। শুনুন কি বলছেন তিনি। ঘটনা আজ রাত্রে প্রায় 1:30 নাগাদ আমার বাড়ি থেকে আমাকে ফোন করে, আমি বাড়িতে ছিলাম না, অন্য বাড়িতে ছিলাম। ছেলে পরিবার ফোন করে যে বাড়িতে বোমা মারছে, বোম পড়েছে। আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করি যে প্রায় রাত 1:30 নাগাদ আমার বাড়িতে বোমা মেরেছে। সে আতঙ্কিত হয়ে আমি সঙ্গে সঙ্গে সে রাত্রি দিয়ে আমি দেখতে পাচ্ছি ঠিক, এবং আগেও আমার প্রাণনাশের হুমকি দিয়েছিল। এখন নোংরা রাজনীতি করে রাজনীতিভাবে না পেরে উঠে আমাকে ভয় দেখার জন্য প্রাণনাশের জন্য এটা করেছে বলে আমি মনে করছি। কারা করছে মনে হয়? এটা এখানে আমাদের ডাঙ্গাপাড়ার একজন আছে জামাল নাম, আমাকে আশঙ্কা সেই করছে। কারণ এর আগে আমাকে হুমকি দিয়েছিল এবং আমার কাছে একটা খবর ছিল যে তারা বৈঠক করছে আমার উপর হামলা করার, এবং এর পরিপ্রেক্ষিতে আমি গতকাল বর্ধমান থানায় একটা ডায়েরিও করি যে আশঙ্কা করছি আমার উপর হামলা হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে যখন ডায়েরি করেছি তারপরেই রাত্রি দেখলাম যে এই ঘটনা ঘটেছে। কী ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির? গাড়ি দেখতেই পাচ্ছেন যে বাড়ির কাঁচ ভেঙেছে। যদি কাঁচ ভেঙে ভিতরে ঢুকে যেত তাহলে প্রাণহানি হতো, আমার পরিবারের ছেলে মেয়ে সবাই থাকে, প্রাণহানি হতো। কী চাইছেন এখন? দোষীদের উপযুক্ত ব্যবস্থা হোক, যার ইন্ধনে হচ্ছে, ব্লকের যারা নেতৃত্ব আছে তাদের, যাদের ইন্ধন হচ্ছে তাদেরও ব্যবস্থা হোক, এটা আমি চাইছি। অন্যদিকে রায়না 1 নম্বর অঞ্চল সভাপতি শেখ জামাল গোষ্ঠীতন্ত্রের এই কথা উড়িয়ে দিয়ে বলেন, অভিযোগকারীর বাক স্বাধীনতা আছে, তাই তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আজ হয়তো মতবিরোধ আছে, কাল আবার ঠিক হয়ে যাবে, তবে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নয় বলে তিনি জানিয়েছেন। সম্পূর্ণভাবে উনি যে অভিযোগ করেছেন মিথ্যা অভিযোগ, এই ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত নই এবং এই তৃণমূল দলও কোনো যুক্ত নেই। আমাদের দলে এবং 1 নম্বর ব্লকের বুকে বোমগুলির রাজনীতি কোনো দিন হয়নি আর আগামী দিন কোনো দিন হবে না। আমরা দলের সৈনিক, দলের কাজ করি, সারাদিন কাজ দলের কাজ করা, দলের কাজ করি, এটুকু দায়িত্ব। সেই দায়িত্ব মাথায় নিয়ে সারাদিন কাজ করে বেড়াই, দলের জন্য মানুষের পাশে থাকি, হ্যাঁ এটুকু। আর যে কেউ কা তাদের নিজের স্বাধীনতা আছে, সে আমি মুখে যা খুশি বলতেই পারি, কিন্তু সেটা তো আর, সেটা তো প্রমাণ হতে হবে এবং পুলিশ প্রশাসন আছে তার জন্য, পুলিশ প্রশাসন সেটাকে তদন্ত করছে, আইন আইনের পথে চলবে। হ্যাঁ আমি একটা বারবার বলবো যে ঘটনা কে বা কে ঘটিয়েছে, যেই ঘটিয়েছে ধিক্কারজনক ঘটনা, হ্যাঁ আইনের পথে চলবে। আমি বলবো যেই ঘটিয়েছে, প্রশাসন আছে, আইন আছে, তদন্ত করুক, আর যোগ্য শাস্তি অবশ্যই যে করতে হবে তাদের যোগ্য শাস্তি। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।